হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি চলে আসছি আমাদের এখানে লোকাল একটা বিল আছে, মানে অনেকদিনকার পুরোনো বিল, আর এই জন্য নাম দিয়েছে এটা বুড়া বিল। যাই হোক, তো আসলাম অনেকদিন পরে এদিকে, অনেক ছোটোবেলায় আসছিলাম। এখন জল আছে তো হয়তো বেশি দূর যাওয়া যাবে না, যেখানে 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 যাওয়া যাবে ওখানে যাবো। এই হচ্ছে আমার পিছনে, এদিকে একটা মাঠ আছে, মাঠটা নাকি 22 বিঘা, 22 বিঘা মাঠের। আচ্ছা, চায়নাই দূর। অনেক কাহিনী ছিল আগে, এখানে সব থেকে পুরোনো মাছ পাওয়া যেত, ওই মাগুর, সিঙ্গি, এই টাইপের মাছগুলো যেগুলো আছে, সাটি, পুরোনো পুরোনো মাছ পাওয়া যেত, এখন আর আগের মতন পাওয়া যায় না, সব পুরোনো পুরোনো মাছ ছিল আগেকার। এখন দিনের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে। আর এদিকে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, নতুন তৈরি হলো। লাস্ট দেখা যাচ্ছে, আর ওদিকে যাওয়া যাবে না, ওদিকে জল আছে, ওদিকে যেতে গেলে জল পার হয়ে যেতে হবে, ওই জন্য এখান থেকে দেখে নিচ্ছি, ওদিকে আর যাবো না। আর এখানকার জলগুলো অনেক পুরোনো জল, তো অ্যালার্জি হয়ে যায়। আগে ছোটোবেলায় অনেক গেছি, পার হয়েছি, ফর্সা হয়ে যেত পাগুলো, কিছুক্ষণ পরে আবার কালো হয়ে যেত, অনেক দেখেছি এরকম, অনেক করেছি এরকম আসি। যাই হোক, আরেকবার উপর আগে বেরাতাম আমি হেঁটে হেঁটে, তো মাছ চাইছিলাম, ওজন কম ছিল এই জন্য হয়তো হাঁটা যাচ্ছিল, কিন্তু এখন তো বড় হয়েছে না, এখন হাঁটলে ঢুয়ে যাবে, পা ঢুয়ে যাবে। এই হচ্ছে বিল, বুড়া বিল, বন্যার সময় আরও অনেকটা জল বেরিয়ে যায়, ভর্তি হয়ে যায়, এখন জল কম আছে, আরও কমবে। আর এই বিলটাতে সবসময় মাছ পাওয়া যায় সারা বছর, এই যেভাবে মাছের জন্য লাগায়, কী নাম বলে গেলাকে, প্রত্যেক বছর মানে সারা বছর এখানে সাঁতালগুলো আছে, এরা প্রত্যেক দিন, প্রত্যেক বছর মানে প্রত্যেক সময় আর কি, সারা বছর মাছ ধরতে থাকে, খাটে বিক্রি করে, মানে এটার পরে ওদের সংসার চলে যায় আর কি, এইভাবেই। তো ওই বিলের এরকমই কিছু কাজ আছে আর কি, নানা রকম সুবিধাও আছে, জমিগুলো পরে নষ্ট হয়ে আছে ঠিকই, কিন্তু অনেক লোকের খাবার হচ্ছে, মাছ খাবার হচ্ছে। তো
এই হলো এখানকার বড়বিল, আমাদের পুরানো বিল, মাছের বিল, যে যে নামে ডাকে, যে নামে বলতে বলে হচ্ছে। আর এখানে একটা বাগান রয়েছে, বাগানটা হচ্ছে সেগুন গাছের। এখানে লোকজন ঘুরতে আসে, পিকনিক করতে আসে, কেউ বসে বসে আড্ডা মারে, টাইম কাটায়। খুব সুন্দর জায়গা। আর আমাদের বাড়িগুলো হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে আমাদের বাড়ি। তো টাটা, বাই বাই আজকের মতো। আজকের ব্লগ এখানেই শেষ। দেখতে থাকো রাইডার বাঘা ইউটিউব চ্যানেল, আবার আসবো নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।